ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আমি শেখ মুশারাফ হোসেন, সহকারী শিক্ষক ফয়লাহাট কামালউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় রামপাল বাগেরহাট। ভিউয়ার্স, প্রথমে জানাই গ্রিন পেন স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের বিষয় আজকে আমি এমন একটা টপিকস নিয়ে আলাপ করব যে আমি গত ক্লাসে বলেছি আমি 12 প্রকারের ভার্ব নিয়ে আলাপ করব। আজকে স্ট্রং ভার্ব এবং উইক ভার্ব, স্ট্রং ভার্ব আর উইক ভার্ব চিনার উপায় কাকে বলে, এইগুলো নিয়ে আমি আজকে আপনাদের সাথে ডিসকাস করব। এখন স্ট্রং ভার্ব নিয়ে আমি প্রথমে শুরু করব, তারপরে উইক ভার্ব নিয়ে আলাপ শুরু করব, তারপরে দুইটে এই যে এলোমেলো পড়াইছি আপনাদের দিয়ে এই উত্তর খুঁজে বের করব কোনটা উইক আর কোনটা স্ট্রং। স্ট্রং তো শক্তিশালী কি, যে যেটা বাইর করা, যেটা মুখস্থ, মানে আসলে সহজে পারা যায় না, মুখস্থ করতে হয়। আর স্ট্রং ভার্ব সহজে, আমি বলি স্ট্রং ভার্ব সাধারণত প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপিয়াল। ভার্বের রূপ তিনটে, ভার্বের ফর্ম কয়টা, তিনটে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপিয়াল ফর্ম। এখন স্ট্রং ভার্বটা, এর আর একটা ইরেগুলার ভার্ব। স্ট্রং ভার্ব অথবা ইরেগুলার ভার্বের মূল কথা হচ্ছে কি, সাধারণত দেখবেন তিনটে তিন রকম হয়, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম, তিনটে তিন রকম হবে। প্রেজেন্টের সাথে, পাস্টের সাথে আর ফার্স্ট পার্টিসিপিয়াল সাথে সাধারণত মিল থাকে না। এর সংজ্ঞাটা কি, এটা কাকে বলে, সেইটাই তো আমাদের কথা। এইটে সাধারণত ভয়েলের পরিবর্তন হয়ে পাস্ট এবং পাস্ট পার্টিসিপিয়াল পরিবর্তন হয়, ভয়েলের পরিবর্তন হয়ে পাস্ট এবং পাস্ট পার্টিসিপিয়াল পরিবর্তন হয়। এবং উইক ভার্বটা কি, উইক ভার্ব হচ্ছে দুর্বল ভার্ব, রেগুলার ভার্ব। উইক ভার্ব দ্যাট মিন্স রেগুলার ভার্ব। এইটা কীভাবে হয়, এইটি হচ্ছে লোকে শেষে ইডি, ডি আর টি, এই তিনটে যোগ হয় সাধারণত। এখন ইডি, ডি এবং টি আমি আস্তে আস্তে বলবো, আপনারা বুঝে নেবেন। তারপরে আপনাদের দিয়ে কিন্তু এইটা, এইগুলো এই এলোমেলোভাবে আমি ডিসকাস করেছি, তারপরে আমরা দেখব যে এইটি স্ট্রং ভার্ব, স্ট্রং ভার্ব আর এইটা উইক ভার্ব, কোনগুলো স্ট্রং ভার্ব আর কোনগুলো উইক ভার্ব সেইটি আমি নির্ণয় করব। এখন ভার্বের ফর্ম হচ্ছে তিনটে, ভার্বের ফর্ম হচ্ছে তিনটে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম। ভিউয়ার্স, প্রেজেন্ট ফর্ম, আমি পরে আবার প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপিয়াল, পাস্ট পার্টিসিপিয়াল, প্রেজেন্ট, প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপিয়াল। যেমন স্ট্রং ভার্ব আর উইক ভার্ব, আবার বলি, স্ট্রং ভার্ব ভয়েলের পরিবর্তন করে পাস্ট এবং পাস্ট পার্টিসিপিয়াল পরিবর্তন হয়, এবং উইক ভার্ব শেষে ইডি যোগ করতে হয়, না হলে ডি, না হলে টি। এইটুকু হচ্ছে স্ট্রং। আজকে শর্টে, একেবারে শর্টে আলাপ আলোচনা করব কোনটা উইক ভার্ব আর কোনটা স্ট্রং ভার্ব, কোনটা রেগুলার, কোনটা ইরেগুলার। এখন প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপিয়াল, এখন আমি আপনাদের বলেছি যে উইক ভার্ব কোনটা, স্ট্রং ভার্ব কোনটা। যেমন প্রথমটা আমি একটা দেখা দিচ্ছি, তারপরেরটা আমরা একসাথেই করব। রাইট, রাইট, রোড, রিটেন। আমি একটু আগে বলছি যে সাধারণত স্ট্রং ভার্ব
তিনটে তিন রকম হয়, প্রেজেন্ট পাস্ট আর পাস্ট পারফেক্ট। দেখেন আর না হয় বলেছি কি যে ভাওয়েলের পরিবর্তন করে পরিবর্তন পাস্ট এবং পাস্ট পারফেক্ট পরিবর্তন হয়। আগের দুইটা নিয়ম, একটা হচ্ছে তিনটে তিন রকম হয়, আলাদা আলাদা তিনটে তিন রকম হবে, এইটার সাথে এইটার মিল থাকবে না, এইটার সাথে এইটা মিল থাকবে না, এবং না হইলে ভয়েলের পরিবর্তন হয়। যেমন ভয়েল এটা আই, দেখেন এই আই জায়গায় ও হয়ে গেছে, ওর জায়গায় আবার আই হয়ে গেছে, বুঝছেন? এইটা ভয়েলের পরিবর্তন হবে। দেখেন তো এই আছে এক নম্বর, মানে একভাবে। আর একভাবে কি বলেছি, তিনটে তিন রকম হবে, রাইট, রোট, রিটেন। দেখেন রাইট একটা, রোট আরেকটা, রিটেন একটা, তিনটে তিন রকম হবে। দুইভাবে পরিবর্তন করতে পারবেন, দুইভাবে চিনার উপায়, এক দুইভাবে চিনতে পারবেন, দুইভাবে চিনার উপায়। একভাবে হচ্ছে লোকে ভাওয়েল দিয়ে, ভাওয়েলের পরিবর্তন হবে ফার্স্ট এবং পাস্ট পার্টিসিপলে, এবং আর একভাবে তিন ভার্বে তিনটে ফর্ম তিন রকম হবে। তাহলে আমরা এবার আর দ্বিতীয়টা বলি, আক্স, এএসকে, এ এস কে, আস মানে জিজ্ঞাসা করা, আস্ট, এ এস কে ইডি, আস্ট, এ এস কে ইডি, আস্ট। এখন কোনটা এই আস্ট জিজ্ঞাসা করা, এটা কোন ভার্ব, স্ট্রং ভার্ব না উইক ভার্ব? আমি আবার মনে করা দিচ্ছি, স্ট্রং ভার্ব কি? স্ট্রং ভার্ব শুধু ভাওয়েলের পরিবর্তন হবে, ভাওয়েলের পরিবর্তন হয়ে পাস্ট আর পাস্ট পার্টিসিপল এই মানে পরিবর্তন হবে। যেমন এই প্রেজেন্ট পাস্ট আর পাস্ট পার্টিসিপল, যেমন ডাব্লিউ আর আই, এই যে আইটা ভাওয়েল, এই আই জায়গায় ও হয়েছে, ওর জায়গায় আই হয়েছে, এইভাবে উল্টা পাল্টা হবে, অথবা ভার্বের তিনটে ফর্মের কোনো পরিবর্তন হবে না। আর উইক ভার্বে কি বলছি, শেষে ইডি থাকবে, নাহলে ডি থাকবে, নাহলে টি থাকবে। এই যে শেষে কি আছে, এই শুধু পাস্ট আর পাস্ট পার্টিসিপল, ফার্স্ট এবং পাস্ট পার্টিসিপল, এই দুইটাই, ওয়াই ইডি থাকবে শেষে, না হলে ডি থাকবে, না হলে টি থাকবে। যেমন আর্স, আর্স ইডি আছে, ইডি, ইডি, আর্স, 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 পাস্ট আর পাস্ট পার্টিসিপলে ইডি, নাহলে ডি, নাহলে টি থাকবে। এবার একজন কমেন্ট করেন যে টেক, টেক, টি এ কে ই, টেক, তাহলে ফার্স্ট ফর্মে কি, টুক, টেকেন, টুক, টেক, টেক, টুক, টেকেন, টেক প্রেজেন্ট ফর্ম, টেক ফার্স্ট ফর্ম, টুক ফার্স্ট পার্টিসিপল ফর্ম, টেকেন। তিনটে তিন রকম, একদিকে তিনটে তিন রকম, এইটি একরকম, এইটি একরকম, এইটি একরকম। আর না হইলে টি এর জায়গায় কি হয়েছে, ও হয়েছে, তারপরে কি হয়েছে, এ হয়েছে, ও এ, মানে ভাওয়েলের পরিবর্তন। তবে ওয়ে তিনটে তিন রকম হবে, না হলে ভাওয়েলের পরিবর্তন হবে, একে কি বলে, স্ট্রং ভার্ব। তাহলে এইটা কি স্ট্রং ভার্ব না উইক ভার্ব? স্ট্রং ভার্ব। তাহলে স্ট্রং ভার্ব আর উইক ভার্বকে চিনার উপায় কি? স্ট্রং ভার্ব চিনতে হবে দুইভাবে, একভাবে হচ্ছে চিনতে হবে তিনটে তিন রকম হবে সাধারণত, আর না হলে ভাওয়েলের পরিবর্তন করে ফার্স্ট এবং পাস্ট পার্টিসিপল পরিবর্তন হবে। ওকে, ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা আস্তে আস্তে এই কয়টা করে ফেলাই, অ্যাড, এ ডবল ডি যোগ করা, অ্যাড, অ্যাডেড, অ্যাডেড, ইডি, ইডি, নিশ্চয় উইক ভার্ব, ইডি যোগ করা আছে, ইডি, ডি আর টি, ইডি, ডি এবং টি। নেক্সট ড্রিঙ্ক, ডি আর আই এন কে, ড্রিঙ্ক, ডি আর এ এন কে, ডি আর ইউ এন কে,
UNK এই ভয়েল আই এই ভয়েল এ এই ভয়েল ইউ তিনটা তিন রকম আছে দেখেন প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল তিনটা তিন রকম আছে ভয়েলের পরিবর্তন আছে দুই রকম ভাবে শিখাই দিছি যেভাবে আপনারা ইচ্ছে হয় যেভাবে আপনাদের বুঝতে সহজ হয় স্ট্রং ভার্ব এবং উইক ভার্ব এটা গুরুত্বপূর্ণ এই ভার্বের ফর্ম তিনটে তিনটেকে আবার দুই ভাগে ভাগ করা যায় স্ট্রং ভার্বের একটা উইক ভার্ব একটা স্ট্রং ভার্ব দ্যাট মিন্স ইরেগুলার ভার্ব আর উইক ভার্ব দ্যাট মিন্স রেগুলার ভার্ব এখন ড্রিঙ্ক হয়ে গেল গো গো ওয়েন্ট গন গো ওয়েন্ট গন তিনটে তিন রকম ভালো ওর জায়গায় এনি ই আইছে এই জায়গায় ও আইছে পরিবর্তন হবে ভাওয়েল পরিবর্তন হবে না হলে ভাওয়েল কয়টা পাঁচটা এ ই আই ও ইউ এই পাঁচটার পরিবর্তন হবে না হলে তিনটে তিন রকম হবে স্ট্রং ভার্ব আর উইক ভার্ব মনে আছে ইডি ডি টি শেষে থাকবে তাহলে আমরা আর লেখার দরকার নেই আমরা বলে যাই তাহলে সুইম এস ডাব্লিউ আই এম সুইম মানে সাঁতার কাটা সুইম এস ডাব্লিউ এম সোয়াম এস ডাব্লিউ ইউ এম তিনটে তিন রকম ভয়েলের পরিবর্তন আছে স্ট্রং ভার্ব অ্যাডভাইস এ ডি ভি আই এস ই ডি শুধু ডি যোগ হচ্ছে এর শেষে কিন্তু ডি ই ডি যোগ হচ্ছে না ই রয়েছে শুধু ডি হচ্ছে তা আমি কি বললাম ডি ই ডি আর টি তাহলে এটা উইক ভার্ব কুক রান্না করা কুক কুকড কুকড ইডি ইডি তাহলে উইক ভার্ব কালেক্ট কালেক্টেড কালেক্টেড ইডি দুইটা ইডি পাস্ট পাস্ট পার্টিসিপল তাহলে উইক ভার্ব স্পিক স্পোক স্পোকেন তিনটে তিন রকম স্পিক স্পোক স্পোকেন ভয়েলেরও পরিবর্তন আছে তিনটে তিন রকম তাহলে স্ট্রং ভার্ব স্পিক এসপিই এসপিও ফার্স্টে এসপিও ভয়েলে পরিবর্তন আছে স্পোকেন গিভ গিভ গেভ গিভেন তিনটে তিন রকম স্ট্রং ভার্ব আমি কিন্তু আর লেখার দরকার আছে মনে হয় না আশা করি আপনারা সহজে বুঝতে পারছেন এইভাবে আমি কয়েকটা বারো প্রকারের গ্রামার নিয়ে আলাপ করব যাতে জবের যারা বিসিএস পরীক্ষা দেবেন যারা জবের জন্য প্রিপারেশন নিচ্ছেন বিভিন্ন প্রকার জবের জন্য যারা মানে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ নেবেন যারা অ্যাডমিশন অ্যাডমিশনে অংশগ্রহণ করবেন আপনাদের জন্য এইটে আপনাদের জন্য শুধু মানে শিক্ষার্থীদের জন্য ভার্ব একটা গুরুত্বপূর্ণ জিনিস যে কিডনি কিডনি যদি দুয়েটা ড্যামেজ হয়ে যায় মানুষ বাঁচে না এই ভার্ব যদি না থাকে তা মানুষ বাঁচবে না এই সেন্টেন্স বাঁচবে না ভার্ব যদি না থাকে তা সেন্টেন্স হবে ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না ওই যে আমি ফ্রি হ্যান্ড রাইটিং করাই ভার্ব ছাড়া কোনো মানে কোনো সেন্টেন্সই হবে না দেখবেন লক্ষ্য করবেন যে ভার্ব ছাড়া কোনো এইটা কিন্তু হৃৎপিণ্ড বলা হয় ভার্বকে হৃৎপিণ্ডের সাথে তুলনা করা হয় আমি আরও একটু বেশি করে কিডনির সাথে তুলনা করলাম এনজয় এনজয় এনজয়েড 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 ইডি উইক ভার্ব ফিনিশ ফিনিশড ফিনিশড ইডি উইক ভার্ব বিলিভ বিলিভড এই যে ই আছে এর সাথে শুধু ডি যোগ হবে বিলিভড উইক ভার্ব পুট পি ইউটি পুট তিনটা আরেকটা কথা পুট 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 কাট 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 হার্ড হার্ড এই এই তিনটা এক হলে এটা উইক ভার্ব একে স্ট্রং ভার্ব বলা যেতে পারে সাধারণত উইক ভার্বই
বলবেন আপনারা উইক ভার্ব। পুট পুট পুট, কাট কাট কাট, মানে তিনটে যদি একই থাকে তাহলে পুট কাট গেল। থ্রো থ্রো থ্রিউ থ্রোন, তিনটে তিন রকম ভয়েলের পরিবর্তন আছে। স্ট্রং ভার্ব ডু ডিড ডান, ডু ডিড ডান, তিনটে তিন রকম, তিনটে তিন রকম। তাহলে কি তিনটে তিন রকম স্ট্রং ভার্ব? ইট এট ইটেন, ইট এট ইটেন, তিনটে তিন রকম ভয়েলের পরিবর্তন আছে স্ট্রং ভার্ব। আমার মনে হয় ভিউয়ার্স, স্ট্রং ভার্ব এবং উইক ভার্বের ভিতর কোনো এই দুইটা নিয়ে কোনো সমস্যা আছে আমার মনে হয় না। আশা করি আমি বুঝতে পারলাম। এখন যদি কোনো আপনাদের কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাবেন যে স্যার এইটা একটু সমস্যা আছে, আমি কমেন্টগুলো দেখব। আর স্ট্রং ভার্ব আর উইক ভার্ব আমার মনে হয় না আর বোঝানোর দরকার আছে। তা আপনারা যারা আমার আমাদের চ্যানেলে যারা নূতন, আমাদের চ্যানেলে যারা নূতন তারা সাথে সাথে সাবস্ক্রাইব করে নেন, যাতে আমরা ক্লাস দিলে আপনারা সাথে সাথে পেয়ে যান। আমি আবারও বলছি, যারা নূতন এই চ্যানেলে, যারা গ্রিন পেন স্কুলে যারা নূতন তারা সাবস্ক্রাইব করেন আমাদের, যাতে আমাদের ভিডিওগুলো আপনারা সহজে পেয়ে যান। আশা করি এই টপিকসে কোনো সমস্যা নাই। আশা করি আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম।